আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনি পিসি দেখাবো। এগুলো হচ্ছে ব্র্যান্ডের মিনি পিসি, দেখতে পাচ্ছেন। মাত্র 16,500 টাকায় পাবেন Core i5 প্রসেসর এবং SSD হার্ড ডিস্ক থাকবে, সাথে চার্জার থাকবে। তো এই ধরনের একটা কম্পিউটার আপনারা পাচ্ছেন মাত্র 16,500 টাকায়। সো ভিউয়ার্স, এটার কী কী কনফিগারেশন থাকবে, কী কী ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে, সাথে MI মনিটর নিলে কত প্রাইস পড়বে, ইসোনিক মনিটর নিলে কত প্রাইস পড়বে, বিস্তারিত জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তার আগে বলে নিব, আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। সো আমার সামনে যে ডেস্কটপগুলো দেখতেছেন, এটা কিন্তু মিনি ডেস্কটপ বলি আমরা, বা মিনি পিচি বলি। এগুলো হচ্ছে, মডেলটা হচ্ছে লিনোভো, দেখতে পাচ্ছেন কতটুক স্লিম বা কত একদম যে কম্প্যাক্ট ডিজাইন যেটা বলে থাকি, একদমই ছোট সাইজের, একটা সিডি রমের মতো, জাস্ট একটা ডিভিডি রম বা রাইটারের মতো। মডেলটা হচ্ছে থিং সেন্টার M93P, এটা হচ্ছে মডেল। এবং এগুলো কিন্তু ইউজ হয়েছে আপনার স্লোভাকিয়া বা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে, বা ব্র্যান্ড মেশিং যেটা বলে থাকি, এগুলো কিন্তু অফিসিয়াল ইউজ, এটা কি পাবলিক ইউজ না। তো আমরা যদি এটা একটু খুলে দেখি যে কী কী যন্ত্রাংশ ভিতরে আছে, তো এটা আসলে কতটুকু পারফর্মে কাজ করবে, র্যাম SSD আপগ্রেড করা যাবে কি না, বিস্তারিত আমরা আজকের ভিডিওতে তুলে ধরব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা SATA SSD আছে আমাদের এই পুরো প্যাকেজের সাথে, থাকবে 256 GB SSD। তো SSDটা হচ্ছে SATA ব্র্যান্ডের। আপনারা চাইলে এখানে থেকে কিন্তু এই SSD আপনারা আপগ্রেড করতে পারবেন, 512 বা 256 বা 1 TB, মানে পুরো SSD কিন্তু SATA টাইপের, এটা আপনারা চাইলে আপগ্রেড করে নিতে পারবেন, এখানে অপশন আছে। তো এখানে যে র্যামটা আছে, র্যামটা হচ্ছে ল্যাপটপের র্যাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা CPU-র ভিতরে 8 GB র্যাম দিয়েছি, অলরেডি প্যাকেজ হিসেবে আছে। আমরা পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো যে কী কী আছে। আমরা জাস্ট CPU-টা দেখাবো যে এটা আসলে কোয়ালিটি, কনফিগারেশন বা কী কী আপগ্রেড করা যাবে সেটার জন্য, তো সেটাই দেখাবো। এখানে র্যামের দুইটা স্লট আছে, পার স্লটে 8 GB DDR3 করে আপনি সাপোর্ট করবে, টোটাল হবে 16 GB এইখানে সাপোর্ট করবে। এখানে যে প্রসেসরটা আছে, এটা হচ্ছে ডেস্কটপের একটা প্রসেসর, এবং কুলিং টেকনোলজিটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর একটা কুলিং টেকনোলজি, স্ট্রং কুলিং টেকনোলজিটা। সো কোনো হিটিং ইস্যু থাকবে না, কোনো হিটিং যে ল্যাগ করবে, হ্যাং করবে, এই ধরনের কোনো অপশন বা এই ধরনের কোনো ফ্যাসিলিটি এটায় থাকবে না। তো কুলিং টেকনোলজি স্ট্রং হওয়াতে খুব স্মুথলি চালাতে পারবেন। সো র্যাম আপনারা আপডেট করতে পারবেন, SSD আপগ্রেড করতে পারবেন, সাথে দেখছেন একটা ওয়াইফাই দেওয়া আছে, এটা ওয়াইফাই কিন্তু, এটা হচ্ছে দিয়ে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন উইদাউট ক্যাবেলে, দেখতে পাচ্ছেন। তো ইন্টারনেট আপনারা চালানোর জন্য যে অপশনটা থাকে, এবং এটার সাথে কিন্তু ছোট্ট একটা স্পিকারও বিল্ট ইন আছে। আসলে বাসায় যারা স্পিকারে গান শুনে না, স্মুথলি ছোট অল্প সাউন্ডের জন্য কাজ করে, তারা ডেস্কটপটা দেখতে পারেন, স্পিকার যেহেতু বিল্ট ইন আছে। তো আমরা সচরাচর পেলাম র্যাম আপগ্রেড করতে পারবেন, সেই অপশন আছে। প্রসেসর i3 i7 এখানে আপগ্রেড করতে পারবেন, সেই অপশনও আছে। এবং চাইলে পাশাপাশি আপনারা SSDটাও 512 অথবা 1 TB SATA হার্ড ডিস্ক যেটা আছে সেটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এটার পুরো ফ্যাসিলিটি। তো আমি যদি এটা একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি যে কী কী পোর্ট এই ডেস্কটপটাতে আপনারা পাবেন, আমি যদি এটা একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি কী কী পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এখানে দেখতে পাচ্ছেন USB 3 পোর্ট, ল্যান পোর্ট, এবং BGA ক্যাবেলের যে পোর্ট আছে মনিটরের, এটা হচ্ছে ওয়াইফাই। এখানে অ্যান্টেনাটা অ্যাটাচ করে দিলে আপনার ওয়াইফাই সিগন্যাল পেয়ে যাবেন। বাকি যে দুইটা USB পোর্ট আছে, USB 3, এখানে কিবোর্ড মাউস অ্যাটাচ করতে পারবেন, ডিসপ্লে পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট আছে। আমি যদি অপর পাশটা দেখি, এখানে হচ্ছে একটা সুইচিং, যে পাওয়ার অন অফ করা সুইচিং, হেডফোন জ্যাক, মাইক্রোফোন জ্যাক, এবং দুইটা USB পোর্ট, যথেষ্ট পরিমাণে USB পোর্ট আছে, 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা USB পোর্ট এই ডেস্কটপটাতে আপনারা অ্যাভেলেবেল পাবেন। যাদের আসলে স্পেস স্বল্পতার ব্যাপার আছে তারা এই সাইজটা দেখতে পারেন, খুবই ইউনিক। অফিসিয়াল পারপাস যারা কর্পোরেট পারচেস করতে চান তারা ওই ডেস্কটপটা দেখতে পারেন। এবং যারা আসলে বিগিনার লেভেলে ফ্রিল্যান্সার আছেন, ভাবছেন যে ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন, এই ধরনের একটা কনফিউশনে আছেন, তাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা চোখ বন্ধ করে এই মিনি ডেস্কটপটা পারচেস করতে পারেন। কারণ Core i5 4th generation কেনার পরেও আপনার এটা আই থিঙ্ক 4 থেকে 5 বছর এটা স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন, র্যাম SSD তো আপগ্রেড করা যাবেই। এখন যাব আমরা এটার কনফিগারেশনে, কী কী কনফিগার আছে। কী কী আছে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন Core i5 4th generation প্রসেসর দেওয়া আছে। চাইলে এখানে Core i7 আপনারা আপগ্রেড করতে পারবেন, প্রাইস কিছুটা বেশি হবে। চাইলে Core i3টাও একটু লো গ্রেড করতে পারবেন, প্রাইসটা কিছুটা কম হবে। আমরা যদি র্যামের দিকে তাকাই, এখানে র্যাম আছে 8 GB DDR3, 16 GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন, 2টা স্লট আছে, এবং 256 GB SSD আছে SATA।
এবং এটার যে গ্রাফিক্সটা গ্রাফিক্সটা হচ্ছে ইন্টেল গ্রাফিক্স এসডি 4600 যে গ্রাফিক্সটা এবং ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এটা 2GB ক্যাপাসিটি আছে। তো 2GB ক্যাপাসিটি থাকার পরেও কিন্তু এটাতে আপনারা গ্রাফিক্সের মোটামুটি যাবতীয় কাজ খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং আছেন এবং ফটোশপ অটোক্যাড অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর জাতীয় কাজ করতে চান তারা এই ডেস্কটপটা দেখতে পারেন। মোট কথা যারা স্টাডি পারপাস এবং বিগিনার ফ্রিল্যান্সিং পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা এই ডেস্কটপটা দেখতে পারেন, খুবই কোয়ালিটি সম্পন্ন। আই থিঙ্ক আপনারা লংজারভিটি অনেক ভালো পাবেন। একটা ইউপিএস দিয়ে যদি আপনারা ইউজ করেন 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ডেস্কটপটায়। সাথে থাকবে একটা RGB কিবোর্ড এবং সানটেকের মাউস। টোটালটা প্যাকেজ হচ্ছে মাত্র 16,500। এখন এর সাথে যদি আপনারা মনিটর, এই যে এমআই মনিটরটা কিন্তু অনেক সুন্দর মনিটর দেখতে পাচ্ছেন, বর্ডারলেস। আমি যদি এমআই মনিটরটা একটু দেখাই আপনাদের যে কত চমৎকার একটা মনিটর, তো এটা যদি ঘুরে দেখাই, তো এটা হচ্ছে মনিটরের ডিজাইন। এই টোটাল 16,500 টাকার সাথে যদি এই মনিটরটা আপনারা যোগ করেন বা মনিটর এই এমআইটা যদি পারচেস করেন অতিরিক্ত 8,500 টাকা দিতে হবে। এটার হচ্ছে টোটাল 2 বছর ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন। তো এই মনিটরটা যদি আপনারা একটু কম দামে নিতে চান তো সেটা আপনারা এখান থেকে ইসোনিক ব্র্যান্ডের মনিটর নিতে পারেন, এটারও 1 বছর ওয়ারেন্টি, এটার প্রাইস পড়বে মাত্র 4,500। তো 16,000 টাকার সাথে কেউ যদি ইসোনিক মনিটর দিয়ে নিতে চান অতিরিক্ত 4,500 টাকা দিতে হবে, আবার কেউ যদি আপনার এই এমআই মনিটর দিয়ে সিপিইউটা পারচেস করতে চান অতিরিক্ত 8,500 টাকা দিতে হবে। সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের ভিডিও, যে মিনি পিসির যে ভিডিওটা, যারা আসলে আমি বারবারই রিকমেন্ড করব যে 20-22 হাজার টাকা বা 25 হাজার টাকার ভিতরে ল্যাপটপ কেনার কথা ভাবছেন, অত ভালো কোয়ালিটির ল্যাপটপ আসলে এখন 20 হাজার টাকার ভিতরে পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা ডেস্কটপটা পারচেস করতে পারেন। এর লংজারভিটি কোয়ালিটি বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ল্যাপটপের থেকে বেটার। চাইলে আমাদের শপ ভিজিট করে এই জিনিসগুলো খুঁটে নাটে আপনারা দেখতে পারেন। আর এই মুহূর্তে যারা আমাদের আইটিভিল ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ল্যাপটপ ডেস্কটপ সম্পর্কে আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা ফেসবুকে আছেন চাইলে পেজটি ফলো করে দিতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।